আজকে হলো 25 ডিসেম্বর ক্রিসমাস অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন কন্টিনিউ হবে যেহেতু এটা নিউ ইয়ার আর ক্রিসমাস উইক চলছে এখন সেলিব্রেশন চলতেই থাকবে তো আজকে আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই আর এখন আমরা বেরোচ্ছি যাচ্ছি আমার বাবার বাড়িতে ওখানে লাঞ্চের ইনভাইট আছে আমাদের তো ওখানে এখন লাঞ্চ করব তারপর অনেকগুলো প্ল্যান আছে দেখি কতটা কি সাকসেসফুল হয় তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো এইটা একটা ছোট্ট গিফট আমাদের টাইগারের জন্য তো বাড়ি গিয়ে একবারে দেখাচ্ছি তো আমরা বাড়িতে চলে এসেছি আর টাইগার ওকে পেলে আর কিছুই চাই না ওর তো ওর সাথে এখন টাইম কাটাচ্ছে তো এই যে টাইগারকে আমি এখন পরিয়ে দিচ্ছি টুপিটা বাট ও পরতেই চাইছে না এটা ওর খুব পছন্দ হয়েছে কিন্তু পরার জন্য না এটা নিয়ে খেলার জন্য দড়ি দিয়ে গলায় বেঁধে দিতে হয় বুঝেছো দাঁড়া করে দিচ্ছি আমি তোকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি ভুলে গেছিলাম ভিডিও করতে তো যাই হোক এখন কেক কাটা হবে আর এই যে আমাদের টাইগার টাইগার এখন বাড়িটা বসে এনজয় করছে তো এই যে ক্রিসমাস কেক এখন কেক কাটা হবে সবাই মিলে এই কেকটা কাটবো এবার সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরেই চা বানিয়ে নিচ্ছি তো আমরা দুপুরে খেয়ে দিয়ে ওই বাড়ি থেকে এই বাড়ি ফিরেছিলাম তারপর ওখান থেকে আমরা একটু বন্ধুদের সাথে দেখা করতে গেছি সেটা শ্যুট করিনি কিন্তু একটু প্রাইভেট ছিল তো যাই হোক এখন আমরা অনেকক্ষণ এসে গেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো আমি মেকআপটা রিমুভ করে নিচ্ছি আরেকবার করে নেব তো এখন আমাদের রাতে আরেকটা প্ল্যান আছে তো সেটা কি বলছি একটু পরে আপাতত এখন আমি চা বানাচ্ছি চাটা বানিয়ে নিই চা খেতে খেতে বলছি তো আমি চা নিয়ে বসে পড়েছি আর এখন বাজে 8টা আর আমাদের একটা মুভির প্ল্যান আছে আজকে আজকে আমরা দেখতে যাচ্ছি হত্যাপুরি তো কালকে যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন একটা পোস্টার দেখতে পাই যে এই মুভিটা রিলিজ হয়েছে তো তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে দেখতে যাব তো আজকে 8:50 শো আছে তো এখন একটু রেস্ট নিয়ে নেবো তারপর 8:30 দিকে আমরা বেরিয়ে পড়বো তো চলুন কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে মুভি শুরু হতে আর মাত্র 10 মিনিটের মতন বাকি আর আমরা চলে এসেছি এখন হলে হলের দিকে যাচ্ছে আজকে অনেক অনেক বাইক আছে তো পার্ক করা একটু টাফ ছিল অনেক লোকজন আছে তো এখন ঢোকা যাক এখন বেজে গেছে 11:30 রাত 11:30 কিছু কিছু দোকান এখনো খোলা আছে যেহেতু আজকে 25 ডিসেম্বর না
তো দেখি আমরা কোথায় ডিনার করি। আমরা এখন চলে এসেছি হাজি আলিতে, এখানে ভাবছি বিরিয়ানি নিয়ে নেব। কি বললো কি আছে, কি নিলে? চিকেন স্পেশাল বিরিয়ানি। চিকেন স্পেশাল বিরিয়ানি। আমরা এই সময় বাড়ি ফিরলাম আর এখন বাজে 12:30, অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা ডিনার নিয়ে এসেছি। এই যে বিরিয়ানি অলরেডি প্লেটে সার্ভ করা হয়ে গেছে, এবার খেয়ে নেব তাড়াতাড়ি করে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।